তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে কত তারিখ? ও কোনো বন্ধু নেই, যাকে আজকে হচ্ছে 17 তারিখ। আর আজকে যে ব্লগটা এটা হচ্ছে আমার বাড়ি থেকেই স্টার্ট করছি। অনুপমার সাথে হবে, অনুপম আসবে, রাস্তায় দেখা হবে অনুপম। আর এখন বাজে রাত্রি 2:15। আজকে তোমরা তো ইন্ট্রোডাকশন যদি দেখে থাকো ভিডিওটার, তা তো জেনেই গেছো আমরা কোথায় যাচ্ছি আজকে। মানে বাঙালিদের মোস্ট প্রিয় জায়গা দীঘা। দীঘা দীঘা হ্যাঁ, প্রচুর এক্সাইটেড। যাওয়ার আজকে টাইম ছিল 4টে, বাট এক্সাইটেড এত রাত্রে ঘুমিয়ে আসি। তো এখন চলো বেরিয়ে যাই, চলো রেডি হয়ে, চলো রেডি বেরোনো যাক। এবার অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, প্রায় আধা ঘন্টার একটু বেশি লেগেছে, যাই হোক খুব বেশি। চলো টাটা, বাইরে গিয়ে দেখা হচ্ছে একদম অটোমোবাইলের সাথে। এসে গেছি দিল্লি রোডে, এই অনুপম। সকালে স্টার্ট করার সময় তো অনুপমের সাথে দেখা হয়নি, তো চলো এখন তো রাত্রিবেলার টাইম, তো এখন ব্লগ করে কোনো লাভ নেই, তো দিনের আলো ফুটুক আমরা, তারপর আবার দেখাবো। চলো টাটা। বৃষ্টি নেমে গেছে, তার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এই শেডের তলায় পেট্রোল পাম্পে। ফোনে অত বোঝা যাচ্ছে না বৃষ্টি, কিন্তু পড়ছে। এই পৌঁছে গেছি আমরা কোলাঘাট। আওয়াজ কিরকম আসছে জানি না, বাইরের আওয়াজ নিচ্ছে কিনা। এখন বাজে 5টা, মানে 1.5 ঘন্টার মধ্যে কোলাঘাট। কোলাঘাট আমি কত 68 কিলোমিটার মতন দেখলাম, 68 কি 69। মানে এই সকালের প্রথম দৃশ্য অসম্ভব সুন্দর। এটা অনুপম তোর ফিলিংস একটু বল। তোকে দেখে মনে খিদে পেয়ে গেছে, বৃষ্টিতে আর্ধেক ভিজলাম, এখন টিফিন করতে এসেছি আমরা। হ্যাঁ বৃষ্টিটা আরো আরো তাড়াতাড়ি হয়ে গেছে, আমাকে খানিকক্ষণ দাঁড়াতে হলো বৃষ্টির জন্য। আর তোরা কিছু বল, এ তো আমার ভাই, সবাই জানে মাস্তি ছোটু। আর এইবার আমাদের সাথে নতুন জয়েন করেছে শুভদীপ দত্ত। এদেরও একটা ইউটিউব চ্যানেল আছে, নামটা বলে দেন, বাঙালি। হ্যাঁ দেখবেন, একদম দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। আর আমাদেরটাও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আলুর পরোটা আর হচ্ছে চাট, ঠিকই মানে একদম সকাল সকাল। আমরা কোলাঘাট দিয়ে বেরিয়ে গেছি আর এখন টাইম হচ্ছে 6টা। এত সুন্দর ব্রেকফাস্ট করার পর গাড়ি চালানোর একটা ফিলিংসই আলাদা, তাও এত সুন্দর রাস্তা, একদম মাখন, তাও গাড়ি ঘোড়া মানে একদমই কম। তো এখন আমরা এই নন্দকুমারের দিক যাচ্ছি, চলো
আবার সামনে গিয়ে কথা হবে। এই আমরা নন্দকুমার ঢুকে গেছি। নন্দকুমার থেকে এই আইল্যান্ডটা ঘুরে ডান দিক টার্ন নিলেই দীঘা রোড। তবে এই জায়গাটা যা দেখলাম, মানে সিগনাল তো আছে বাট সিগনাল কাজ কিছুই করে না, এরকম একটা ডেঞ্জারাস জায়গা সেখানে সিগনাল কাজ করে না, এটা আমার দেখে একটু অবাকই লাগলো। যাক গে, কোনো ব্যাপার না, সব কিছুই চলে। চলো সামনে যাওয়া যাক। এই এসে গেছি হোটেলে, হোটেল ডলফিন দীঘা। এখন ফিলিংস হচ্ছে জাস্ট ওয়াও। চলো এবার ভেতরে যাওয়া যাক, দেখি হোটেলটা কীরকম, তোমাদেরও দেখাবো। যেটা দেখলাম, ওয়েল স্যানিটাইজড অ্যান্ড মেইনটেইনড। হোটেল ডলফিনে আসার পর এখন আমরা বেরোচ্ছি। 9টার সময় তো ঢুকে গেছিলাম, সব ফ্রেশ ট্রেশ হওয়ার পর, ল্যাথ খাওয়ার পর এখন এই 12টার সময় বেরোচ্ছি। যাই একটু স্নান টান করে আসি। শুনতে পেয়েছি যে বিচ এখন চান করতে দিচ্ছে বিচে, আর ফাঁকাও আছে, লোকজন একদমই নেই। চলো, হোটেলটা খুব সুন্দরই লেগেছে আমাদের। তোমার খালি পায়ে যেতে হবে। এইটা আমি ভুল করে ফেলেছি আর কোটিটা একদমই আনি, প্রশ্ন চটি আনিনি, এখন স্নান করতে যাচ্ছে খালি পায়ে। সমুদ্রে স্নান করবে বলে ভেবেছে চটি পরবে না।
এসে গেছি আমরা বিচে ফ্রেশ ট্রেশ হয়ে। এখন না এটা ওল্ড দিঘা বিচ, না এটা নিউ দিঘা বিচ, এটা হচ্ছে সি হকের বিচ, অপূর্ব বিচ। মানে চারিদিকে এখন পুরো ফাঁকা, সেরকম কোনো লোকজনও নেই, মানে আসাটা আমাদের এখানে সার্থক। সবাই একটু ভয় পাচ্ছিল যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে আমরা বেরিয়েছি তো কিছু যদি হয়ে যায়। তো ভগবানের অসীম কৃপা, চার পাঁচ দিন হয়ে গেল আমরা বাড়ি এসেছি, এখন আমরা সেফই আছি। তবে যেটা বলার ছিল, আমরা ওখানে গেছিলাম তো গিয়ে দেখলাম যে দোকান অনেক কম সংখ্যায় খোলা, সব দোকান এখনও খোলেনি। যেরকম ধরো সি ফুডের দোকান বা গিফটসের দোকান অল্প খুব লিমিটেডভাবে খুলেছে। তবে হ্যাঁ, তোমরা যে দোকানটা ভাবছো ওটা খোলা আছে, টেনশন নেই। আর একটি ইম্পর্টেন্ট কথা, যারা আমাদের মতন বাইক নিয়ে যাবে বা বাইক নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছো, তারা কিন্তু ওখানে গিয়ে কেউ মানে হেলমেট ছাড়া বা ড্রিঙ্ক করে কিন্তু কেউ রাইড করো না। কারণ ওখানকার পুলিশ এখন মানে ভালো অ্যাক্টিভ, মানে খুব দেখলাম ধরপকড় হচ্ছে। আর সেম জিনিসটা অ্যাপ্লিকেবল ফোর হুইলার্সদের জন্য, মানে ড্রিঙ্ক করে কেউ রাইড করোই না, খুব ধরছে।
যাকে লাস্ট বাট নট লিস্ট, এখন যে সিচুয়েশান আমি জানি ঘুরতে ঘুরতে যাওয়ার মতন না, কিন্তু কী করা যাবে বলো, এতদিন কি বাড়িতে আর থাকা যায়, সেই অনেক দিন ধরে বাড়িতে রয়েছি। এখন আস্তে আস্তে সবারই কাজে বেরোতে হবে, অল্প অল্প ঘুরতেও যেতে হবে, বাট হ্যাঁ সব এই সেফটি প্রোটোকলসগুলো মেনে। আমরা তো গিয়ে ঘুরে আসলাম, যা দেখলাম মানে যদি সব থেকে এফেক্টেড হয় সেটা হচ্ছে এই ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি। ওখানকার লোকজনরা দেখলাম যে মানে ফিনান্সিয়ালি খুবই এখন অবস্থা ঠিক নেই, তো আগের মতন যদি সব কিছু আবার ঠিক করতে হয় তো আমাদের অল্প অল্প করে আবার সবার বেরোতে হবে। যাক গে, মানে ব্যাপারটা অনেক লেন্দি হয়ে গেল, তো আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ব্যাস, টাটা।